এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছিল এটা আমি জানি না এই টিম নিয়ে ক্রিকেট দল ও বিসিবি সভাপতির কথায় কত ফারাক গোটা দেশকে এশিয়া কাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখানো এই ক্রিকেটারদের উপরই ছিটে ফোটা আস্থা নেই নাজমুল হাসান পাপনের একটা দল ভালো প্রস্তুতি নিয়েও হারতে পারে কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা যে নিজেরাই নিজেদের হাস্যকর বানিয়ে ফেললেন কত তোড়জোড় ক্লোজ জোর অনুশীলন ফেয়ারলেস ক্রিকেটের গল্প অথচ খর্বশক্তির শ্রীলঙ্কার বোলিং এর সামনেই দিশেহারা হাথুরুর দলটা এরকম ওপেনিং সাধারণত আমাদের হয় না আমরা খুব আর্লি উইকেট হারাই আপনি এখানে ক্রেডিট গোস টু মিরাজ ঠিক আছে বাট আমি বলছি যে এইটা যখন হয় এরকম অবস্থায় থাকলে ওদেরকে এটাকে আরও এক্সটেন্ড করে নিয়ে দশ ওভার যারা খেলে ফেলেছে তাদেরকে অবশ্যই 70-80 রান করা উচিত সেইখানে আমাদের যাদের উপর আমরা বেশি ভরসা করেছিলাম যাদের করতে পারবে তারা করতে পারে না এশিয়া কাপের স্বপ্ন ভেঙে চুরমার এখন বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে হবে একদম নতুন করে মহাদেশীয় লড়াইয়ে আস্থার প্রতিদান দিতে না পারা অনেক ক্রিকেটারই যে হারাচ্ছেন জায়গাটা তা একরকম নিশ্চিত ইয়াংদের ব্যর্থতায় ঘুরে ফিরে হয়তো আবারও অভিজ্ঞদেরই দ্বারস্থ হতে হবে বিসিবিকে মামুদুল্লাহ ইয়া ডেফিনেটলি ইজ আ ভেরি গুড ব্যাটসম্যান এটাতে কোনো সন্দেহ নেই আমাদেরকে কিন্তু আপনি কোন ম্যাচটার কথা বলছেন আপনি যদি শ্রীলঙ্কার এখানকার কথা বলি হতে পারে হতে পারতো বাট এখানে মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু এর আগে সিরিজ খেলেনি এবং তারপরে পরের সিরিজটা তো সে দেশে ছিল না খেলতে পারেনি হঠাৎ করে তাকে এখানটা ইনক্লুশন করাটাও মানে আমার কাছে মনে হয়েছে যে এটা যে জোর দিয়ে বলবো সেটাও পারছিলাম না বাট হি হ্যাজ অ্যান অপরচুনিটি আমাদের সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে বিশ্বকাপের দল নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রেখেছে বাংলাদেশ অন্য অনেক দলই সব সাজিয়ে ফেললেও এখনো ক্লিয়ার কোনো পিকচার নেই টাইগার ক্রিকেটের নীতি নির্ধারকদের কাছে ব্যানারে সাকিব আল হাসানের মুখে যে হাসি ম্যাচ শেষে নীতি নির্ধারকদের মুখে সেটা নেই বাংলাদেশ দলের ব্যাটিং পারফরমেন্স দেখে এতটাই বিরক্ত বিসিবি সভাপতি যে তিনি সোজাসাপটা বলেই দিলেন এই দলের কাছে এশিয়া কাপ জয় তিনি আশাই করেননি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান সময় সংবাদ শ্রীলঙ্কা